ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমার গুরুদেব ইষ্ট দেবীয় পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে সৃষ্টি টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে। যারা প্রতিদিন আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন কবে কোন কোন সময় সময়সূচি থাকে, আর যারা আজকের দিন প্রথম দেখছেন তাদের জন্য একটু বলে দিই, প্রতিদিন সন্ধ্যা 6টা 45 মিনিটে সৃষ্টি টিভিতে আমার লাইভ অনুষ্ঠান থাকে, প্রতি বুধবার থেকে রবিবার পর্যন্ত রাত্রি 8টা 45 মিনিটে সৃষ্টি প্লাস চ্যানেলে থাকে, প্রতি সোমবার রাত্রি 9টা 50 সৃষ্টি টিভিতে, প্রতি শনিবার দুপুর 1টা 50 সৃষ্টি টিভিতে, প্রতি শনিবার দুপুর 3টে 15 সৃষ্টি প্লাসে এবং রবিবার 4টে 25 সৃষ্টি প্লাসে। এছাড়াও থাকে সোম থেকে শুক্র দুপুর 2টে 15 সৃষ্টি প্লাস চ্যানেলে। আর থাকে একটা স্পেশাল প্রোগ্রাম রবিবার, প্রতি রবিবার দুপুর 2টোর সময় থাকে আমার স্পেশাল একটা প্রোগ্রাম থাকে, সেটা সৃষ্টি প্লাস চ্যানেলে। যারা আমার এই প্রতিদিনের অনুষ্ঠান দেখতে পান না তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে SSHRY আচার্য PALASH এইটা সার্চ করলে টাইপ যদি করেন তাহলে আচার্য পলাশ আপনাদের প্রোফাইলে খুলবে, যেটা হচ্ছে ফেসবুক বা ইউটিউবে আচার্য পলাশেতে আমার এই যে টিভির অনুষ্ঠান এইগুলো আপনারা লাইভগুলো পেয়ে যাবেন, আপডেটগুলো কারেন্ট আপডেট প্রোগ্রামগুলো আপনারা পেয়ে যাবেন ইউটিউব বা ফেসবুকে। আপনারা সেরকম হলে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, আমি অ্যাকসেপ্ট করে নেবো ফ্রেন্ড রিকোয়েস্ট এবং আমার প্রতিদিনের প্রোগ্রাম আপনারা অনলাইনে দেখতে পাবেন। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে, নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে আরজিগড় হসপিটালের সামনে, এখানে আমাকে মোটামুটি প্রতিদিনই পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য দিন যে চেম্বারগুলো রয়েছে সেগুলো আমাকে পেয়ে যাচ্ছেন 6 তারিখ শুক্রবার দিন মেদিনীপুর চেম্বারে, 6 মার্চ শুক্রবার পেয়ে যাচ্ছেন মেদিনীপুর চেম্বারে, 7 মার্চ শনিবার দিন পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বারে, 7 মার্চ শনিবার পেয়ে যাচ্ছেন মেচেদা চেম্বারে। এছাড়াও পাচ্ছেন শিয়ালদা চেম্বারে আগামীকাল 4 মার্চ শিয়ালদা এবং কালীঘাট চেম্বারে, কালীঘাটে পেয়ে যাবেন প্রতি বুধবার এবং শিয়ালদাতেও পেয়ে যাবেন। তো আগামীকাল সকালে পাচ্ছেন শিয়ালদাতে এবং বিকেলের দিকে পেয়ে যাবেন আমাকে কালীঘাট চেম্বারে। বালি চেম্বারে পেয়ে যাবেন 5ই মার্চ বৃহস্পতিবার পেয়ে যাবেন বালি চেম্বারে। বহরমপুর এবং কৃষ্ণনগরে পাচ্ছেন 16 তারিখ 16ই মার্চ সোমবার দিন পড়েছে, 16ই মার্চ কৃষ্ণনগর এবং বহরমপুর 16 তারিখ সোমবার পেয়ে যাবেন। এছাড়াও বর্ধমানে পাবেন 14 তারিখ এবং 13 তারিখ পেয়ে যাবেন দুর্গাপুরে, 13ই শুক্রবার দিন 13ই মার্চ শুক্রবার দুর্গাপুর এবং 14ই মার্চ শনিবার দিন বহরমপুর এই কৃষ্ণ সরি বর্ধমান চেম্বারে আপনারা পেয়ে যাবেন। যারা বুকিং করতে চাইছেন বাড়ির চেম্বার বাদ দিয়ে অন্যান্য চেম্বারে, তাহলে 2 থেকে 3 দিন আগে বুকিং স্টার্ট হয় এবং বুকিংগুলো করিয়ে নিন। আপনাদের আমি একটা লিমিটেড বেশি কিন্তু ক্লায়েন্ট দেখি না, সেই জন্য বাইরের চেম্বারগুলোতেই বেশি করে বলছি যে আপনারা আগে থেকে ইয়ে করে নেবেন, আর বাড়ির চেম্বারে যেহেতু প্রতিদিনই মোটামুটি আমাকে পেয়ে যাবেন যার জন্য একদিন আগে বুকিং নেওয়া হয়। এই যে আসন্ন দোল পূর্ণিমা, এই যে দোল পূর্ণিমা দিনটা আনন্দ উৎসব, এই যে বলা হয় দোল উৎসব বা হোলি উৎসব, এটা একটা আনন্দের উৎসব। আমরা জানি অমাবস্যাতে সাধারণত অমাবস্যা তিথি যোগে যেহেতু চন্দ্র থাকে ক্ষীণ মহানিশায় অনেক অশুভ কাজ করা যায়, সেই অমাবস্যায় যেমন শুভ অশুভ দুটোই করা যাবে সেরকম পূর্ণিমা তিথিতেও কিন্তু শুভ অশুভ দুটো করা যাবে। শুধু কাল সময় কাল ধরে কিন্তু নির্ঘণ্ট নির্ধারণ করে সেই কাজ যদি দোল পূর্ণিমায় করা যায় তাহলে পূর্ণ ফল লাভ হয়। এই যে মায়াংতন্ত্র, এই মায়াংতন্ত্রে তন্ত্রের প্রয়োগ, এই মায়াংতন্ত্রে যে কাজগুলো করা হয়, কৃষ্ণ মন্ত্রে মায়াংতন্ত্রে যে কাজ হবে এই দোল পূর্ণিমার দিন, এই কাজ এতখানি পাওয়ারফুল হয় যে যে কোনো কাজ সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায়। খুব যদি খারাপ কাজ থাকে, একটু কঠিন এবং জটিল কাজ, সেটাতেও কিন্তু খারাপ ফল পাওয়া যায়। আমার কাছে অনেকে আসেন যে অনেক জায়গায় প্রতারিত হয়েছি, কাজ কি হবে, তন্ত্রের সম্বন্ধে বিশ্বাস উঠে যাচ্ছে। তো সেই জন্য তাদের উদ্দেশ্যে একটাই কথা, যদি সমস্যা থাকে সেই সমস্যাটা যদি নিবারণ করা সম্ভব হয় তাহলে 100% যে কাজ নেব সেটা গ্যারেন্টি সহকারে করার চেষ্টা করব। আমি মূল্য নিয়ে একবার কাজ করি বারবার যতক্ষণ না কাজটা সম্পন্ন হচ্ছে, যতক্ষণ না কাজটা সম্পন্ন আছে আমি তার দ্বিতীয়বার কোনো মূল্য নিই না, মূল্য নিয়ে একবার মাত্র কাজটা সম্পন্ন হওয়া পর্যন্ত, এবং আলটিমেট কিন্তু কাজটা কমপ্লিট করব। এই যে আকর্ষণ বশীকরণ শত্রু দমন, ব্যবসায় উন্নতি কর্মে উন্নতি অর্থনৈতিক আর্থিক শ্রীবৃদ্ধি সন্তানের অশুভত্ব দূর করার জন্য এই দোল পূর্ণিমার দিনটা কাজে লাগান। আমি ফোনটা ধরে নিই, তারপর আসছি আর একটু বিস্তারিত আলোচনা। জয় মাতারা। জয় মাতারা। কে বলছো মা, কোথা থেকে বলছো? বহরমপুর থেকে বলছি। আমার ছেলের নাম সন্তোষ। ছেলের নাম কি বলো? চিন্ময় ঘোষ। চিন্ময় ঘোষ। বয়স? বয়স 18 প্লাস।
এক থেকে 108-এর মধ্যে সংখ্যা বলো। এইচএস দিয়েছে না দেবে? হ্যাঁ এইচএস পাস করে গেছে। ফার্স্ট ইয়ার এখন? তুমি জানতে চাইছো যে তোমার ছেলের ভবিষ্যৎটা কি হবে, এটাই তোমার মূলত জানার উদ্দেশ্য, তাই তো? দেখো মা, তোমার ছেলের কিন্তু একটু খামখেয়ালিপনা আছে, ওর কিন্তু মেমারিটা আস্তে আস্তে লোপ পাচ্ছে, একটু মোবাইল নিয়ে কি ঘাটাঘাটি বেশি করছে, যার ফলে কিন্তু ওর স্মৃতিশক্তিটা একটু কমে যাচ্ছে, যে স্মরণ শক্তি আমরা বলি না, তুমি যদি মেলাও আজ থেকে 4 বছর আগে মাধ্যমিক বা তার আগে, সেই সময় কিন্তু একটা কথা বা পড়া কিন্তু মনে রাখতে পারতো, এখন কিন্তু ভুলে যাচ্ছে তাড়াতাড়ি, হ্যাঁ কি না বলবে? এই ডিস্টারবেন্সটা বা খণ্ডন করলে ছেলের কিন্তু ভবিষ্যৎ কেরিয়ার আছে এবং ভালো লাইনে কেরিয়ার করবো। কোন স্ট্রিম নিয়েছিল? আর্টস, আর্টস, সায়েন্স, কমার্স, কোনটা নিয়েছিল? আর্টস নিয়েছিল। তো দেখো মা, এই জায়গাটা একটু অশুভত্বটা খণ্ডন করতে হবে, তোমার ছেলে 100% ভালো রেজাল্ট করবে এবং ভালো জায়গায় কাজ হবে, ওর টিচিং লাইনে একটা জব হওয়ার সম্ভাবনা, যে ভাইব্রেশনটা নিতে পারছি আমি, যেটা পাচ্ছি তোমার ছেলে বলে, হ্যাঁ তোমার থেকে যেটা পাচ্ছি, ওর কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে। তোমার মধ্যেও কিন্তু একটু অলসতা প্রবণতা রয়েছে, যে আদৌ তো হবে তো না কি হবে, সব ফোনে ফোনে যেতে যাবো, মা এত কিছু করবে না, ছেলের ভবিষ্যৎ এখানে যখন জড়িত, তুমি বহরমপুর চেম্বারে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই ব্যবস্থা করে দেবো, কেমন? জয় মা কামাখ্যা। হ্যাঁ, অবাধ্য সন্তানকেও বাধ্য করার ব্যবস্থা আমার কাছে আছে মা, তন্ত্র ক্রিয়া দ্বারা অবাধ্য সন্তানকে তোমার বাধ্য করারও ব্যবস্থা আছে আমার কাছে, ঠিক আছে? তুমি যোগাযোগ করো, নিশ্চয়ই ভালো ফল পাবে, জয় মা কামাখ্যা। দর্শক বন্ধু, যাদের যেরকম অশুভত্ব, যেমন ধরেন অবাধ্য সন্তান, এই অবাধ্য সন্তানকে বাধ্য করা সম্ভব, সন্তানের পুনর্জন্ম, অর্থাৎ সন্তান তো জীবিত কিন্তু অশুভত্ব তাকে তাকে বের করে নিয়ে এসে পুনর্জন্ম দেওয়া। সন্তান এমন একটা মেয়ের সাথে বিয়ে করেছে বা এমন একটা কন্যা সন্তান এমন একটা ছেলের সাথে বিয়ে করেছে আপনার পছন্দের বাইরে, খুবই খারাপ, তাদের থেকে তার করে বের করে নিয়ে আসা কিন্তু ভালো সময় এটা। আরো একটু বিস্তারিত আলোচনা আসছি, তার আগে ফোনটা ধরে নিই এবং থাকবে আমার টোটকা, সুতরাং টিভির পর্দায় চোখ রাখুন, টোটকাটা ভালো করে দেখুন দোল পূর্ণিমাতে। জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন, নাম বলুন। ভোলানাথ সেন। বয়স? আন্দাজে 54, ঠিক আছে। এক থেকে 108-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 106। রাতে চোখে কিছুই জানি না। বাড়ি ঘর করতে চাইছো? দেখো বাবা, একটা কথা বলছি, বাড়ি ঘর করার সময় করতে গেলে, বাড়ি ঘর করতে গেলে যেটুকু অর্থের প্রয়োজন প্রথমে বলো, সেটুকু তোমার কাছে পর্যাপ্ত আছে কি? চেষ্টা করছি, একটু জায়গা কেনা আছে। একটা জায়গা কেনা আছে, চেষ্টা করছো, তাই তো? তাহলে উপযুক্ত সময়। ঠিক আছে, তোমার এটা উপযুক্ত সময়, তোমার কিছু দোষ হয়েছে, গ্রহগত কারণে কিছু পীড়ন হয়েছে, কিছু দোষ হয়েছে, যে ভাইব্রেশনটা আমি পাচ্ছি যার জন্য আটকে যাচ্ছে, তোমার একটা কালসর্প দোষ আছে, যে ভাইব্রেশন আমি পাচ্ছি, হাত দেখলে পরিষ্কার হয়ে যাবে, তোমার হাতে আমি দেখিয়ে দিতে পারবো যেদিন আসবে, যে তোমার কালসর্প রেখাটা কিভাবে বিচার করতে হয়, তো ভাইব্রেশন থেকে আমি কিছুটা কালসর্প দোষ পাচ্ছি। কালসর্প মানে হচ্ছে, কালসর্প, কাল মানে হচ্ছে টাইম মানে সময়, আর সর্প মানে সাপ, অর্থাৎ তোমার সময়টাকে সাপের মতো অশুভত্ব দিয়ে পেঁচিয়ে রাখা, যার জন্য তুমি তার থেকে বেরোতে পারছো না, করার চেষ্টা আছে করতে পারছো না, হ্যাঁ কি না বলবে? এই জায়গাটা কিন্তু তোমার খণ্ডনের দরকার আছে, এই দোষগুলোকে খণ্ডন করে দিতে হবে, এবং তোমার কিন্তু এখন বাড়ি করার জন্য উপযুক্ত সময়, এটা দেরি করলে কিন্তু মুশকিলে পড়তে পারো, ঠিক আছে? সেরকম হলে আমার সাথে যোগাযোগ করে নেবে, জয় মা কামাখ্যা। দর্শক বন্ধু, এই যে টোটকা আপনাদের দেবো দোল পূর্ণিমার সময়, সময়টা খুব সংক্ষিপ্ত, আমি যে টোটকাটা দিচ্ছি সেটা কিন্তু ফলো করবেন। এই যে দোল পূর্ণিমার দিন, দোল পূর্ণিমার দিন কি করবেন, একটুখানি আটা নেবেন একটা পাত্রে, তামার পাত্রে হলে ভালো হয়, তামার পাত্রে একটু আটা নেবেন, এবং 7 রকম রং, রং না আবির হলে বেশি ভালো ফল হয়, 7 রকম আবির একসাথে মিক্সিং করবেন, 7 রকম আবির একসাথে মিক্সিং করবেন, মিক্সিং করে একটা তামার পাত্রে আটা নেবেন, গুঁড়ো আটা। এই আটার ওপর যে মনের মানুষকে আপনি বশীকরণ করতে চাইছেন, সে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে,
প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে, সন্তানও হতে পারে বা ক্লায়েন্ট হতে পারে, অর্থাৎ আপনার খরিদ্দের খুব বড় মক্কেল, বা যারা প্রমোটিং করছেন, বা যারা ব্রোকারি করছেন, যারা গাড়িরও ব্রোকার, এই যে ব্রোকার যে ব্যবসাগুলো যাদের রয়েছে তারাই কাজটা করতে পারেন কাউকে বশীকরণ করার জন্য। একটা তামার পাত্রে গুঁড়ো আটা নেবেন, তাতে কি করবেন, সাত রকম আবির একসাথে মেশাবেন, এক জায়গায় মিশিয়ে যে ব্যক্তিকে বশ করতে চাইছেন সেই ব্যক্তির নামটা ওই আটার উপর লিখতে হবে ওই আবিরগুলো দিয়ে। তাহলে কি বললাম, সাত রকম আবির নিয়ে আটার ওপর ভালো করে তার নামটা লিখতে হবে যাকে বশীকরণ করতে চাইছেন। এই কাজটা চতুর্দশী তিথি অর্থাৎ রবিবার 8 তারিখ 8ই মার্চ করতে পারেন, দোল পূর্ণিমার দিন করতে পারেন, এবং তার পরের দিন হোলি থাকে যেটা প্রতিপদ, সেই সেই দিনও করতে পারেন। সুতরাং এই তিন দিনে যদি আপনার এই কাজগুলো করেন, যে কোনো একদিন বেছে নিয়ে এই কাজটা করুন, আপনার যাকে টার্গেট থাকবে যে কোনো একজন ব্যক্তিকেই করতে হবে, তাহলে কিন্তু সেই টার্গেটটা ফুলফিল হবে, সে আপনার বশীভূত হবে। এই যে টোটকাটা আপনাদের দিলাম, আমার আচার্য পলাশের অনুষ্ঠান মানে থাকে তাদের টোটকা, এবং যে ফোনগুলো ধরি যেগুলো বিচার করি সেগুলো 100% সঠিক। যখন আমার চেম্বারে কোনো ক্লায়েন্ট আসে তখন কিন্তু আমি একটাই কথা চিন্তা করি, যে যে বিশ্বাসটা নিয়ে এসছে সে বিশ্বাস ভঙ্গের কোনো কাজ করব না, এবং যাদের এটা দেখতে পাবি আমি যাদের ডাক ব্যবস্থার মাধ্যমে কাজ করি তাদেরও কিন্তু সমান পরিমাণ কিন্তু কাজে আমি স্যাটিসফ্যাকশন করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে তারাও কিন্তু বিশ্বাস করে আমাকে ডাক ব্যবস্থার মাধ্যমে কাজ করেছে, এবং প্রত্যেকটা ব্যক্তিকে আমি প্রয়োজনে জিনিস তার কিন্তু ডাক ব্যবস্থার মাধ্যমে পাঠিয়ে দিয়েছি তাকে যেটা দরকার। আমি জীবনে আজ পর্যন্ত কাউকে প্রতারিত করিনি এবং প্রতারিত করার চেষ্টাও করি না। যাদের শুধুমাত্র সমস্যা আছে জানার জন্য না, শুধুমাত্র সমস্যা আছে যে আমার এই সমস্যা থেকে কি মুক্তি লাভ হবে, এইটুকু সমস্যাটা বলুন এবং আপনাদের প্রতিকারের ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দেবো। অনুষ্ঠানের পর এই সমস্যা নিয়ে আমি মাত্র 30 মিনিট কথা বলবো সবার সাথে। দুটো মোবাইল নাম্বার, দুটো পার্সোনাল নাম্বার, দুটো বুকিং নাম্বার লিখে রাখুন, 9836955394 এবং 8335866506। দুটো নাম্বারই লিখবেন, একটাতে না পেলে আরেকটাতে অতি অবশ্যই পাবেন, 9836955394 এবং 8335866506। দুটোই বুকিং নাম্বার, দুটোই পার্সোনাল নাম্বার, দুটোই কন্ট্যাক্ট নাম্বার। অনুষ্ঠানের পর 30 মিনিট আমি সবার সাথে কথা বলবো, এবং এই দোল পূর্ণিমাতেও কিন্তু আমি প্রচুর ডাক ব্যবস্থার মাধ্যমে কাজ করছি, আর সামান্য কিছু কাজ বাকি রয়েছে, তো সেইটা কিন্তু ফুলফিল হয়ে গেলে কিন্তু আমি আর কাজ দেবো না। তার কারণ হচ্ছে যেহেতু আমার লাস্ট চেম্বার শুক্রবার মেচেদা মেদিনীপুর, যারা ডাক ব্যবস্থায় কাজ করতে চাইছেন তাহলে বৃহস্পতিবারের মধ্যে যোগাযোগ করুন এবং চেষ্টা করে নিন ডাক ব্যবস্থার মাধ্যমে কাজ করছেন। এবং আগামীকাল আমাকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা এবং কালীঘাট চেম্বারে, বুধবার দিন পেয়ে যাবেন শিয়ালদা এবং কালীঘাট চেম্বারে, শুক্রবার দিন পেয়ে যাচ্ছেন আমাকে মেদিনীপুর চেম্বারে, এবং শনিবার দিন মেচেদা চেম্বারে। সুতরাং দর্শক বন্ধু, আর আমার নিজস্ব বাসগৃহ তো আমাকে পেয়ে যাবেন, এই বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন, এবং বালি চেম্বারেও বৃহস্পতিবার পাবেন। সুতরাং এই দিনগুলোকে নষ্ট করবেন এই দোল পূর্ণিমার আগে। যে কোনো রকম কাজ, অশুভত্ব থেকে মুক্তি, অবাধ্য সন্তানকে বাধ্য করা, মেয়ে পালিয়ে গেছে মেয়েকে ফিরিয়ে আনা, ছেলে অন্য মেয়েকে বিয়ে করেছে যাকে পছন্দ নেই তাকে ছেলেকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, আকর্ষণ বশীকরণ, প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ কাটান ক্রিয়া, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ কাটান ক্রিয়া, শ্রীকৃষ্ণ প্রেমিক প্রেমের যে কোনো কাজ এবং বশ করানোর কাজ কিন্তু করা যায়। কারণ শ্রীকৃষ্ণ কিন্তু শত্রু দমন করেছিল কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের জয়লাভ করিয়ে, সুতরাং শত্রু দমন কাজও খুব ভালো হবে। আজকে আমাকে নির্দেশ করছে সময় এখানে শেষ করার জন্য, দুটো মোবাইল নাম্বার, দুটো কন্ট্যাক্ট নাম্বার খুলে রাখুন, 9836955394 এবং 8335866506। সমস্যা নিয়ে আমি শুধুমাত্র কথা বলবো, জানার জন্য আমার টিভিতে লাইভ অনুষ্ঠান থাকে, সেই লাইভ অনুষ্ঠানে ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাদের 100টা প্রশ্নের উত্তর দেবো। কিন্তু পার্সোনালি ফোন করে আমাকে জানতে চাইবেন না, রাশিটা বলুন, ভাগ্যটা বলুন, বিবাহ কবে হবে এগুলো জানতে চাইবেন না, শুধুমাত্র সমস্যা বলুন, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করব। ফোন খোলা আছে, ফোন করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে।